আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বেশি একটা ভালো নেই, কারণ বড় মেয়েটা খুবই অসুস্থ, তো সকাল থেকে ভিডিওটা আজকে দিতে পারিনি। তো এখন বাজে 10টা, এইমাত্র নাস্তা খেয়ে টেবিলটা একদম পরিষ্কার করে নিলাম, কারণ সকালে তাড়াহুড়ো করে নাস্তা বানিয়ে গিয়েছিলাম মেয়ের স্কুলে। তো স্কুলে মানে টিচারের কাছে বলার জন্য যে ও খুবই অসুস্থ, ও কয়েকদিন স্কুলে যেতে পারবে না, সুস্থ হওয়ার পর যাবে, তো সেটার জন্য একটা দরখাস্ত করে দিতে গিয়েছিলাম। তো সেই জন্য আর ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি। তো এখন বাজে 11টা প্রায় বেজে গেছে। তো আমি নাস্তা খেয়ে দেখো মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম আর সব কিছু কেটে নিয়েছি। তো আজকে রুই মাছ আলু দিয়ে ঝোল হবে, মসুরির ডাল হবে, আর এটা হচ্ছে কালকের লাইয়ের ছিলকা। তো লাইয়ের ছিলকা আলু দিয়ে ডিম দিয়ে ভাজি হবে আর সব কিছু কেটে নিয়েছি। চলো এখন মাটির চুলা রান্না করতে যাব। তো চলো আর বেশি কথা বলবো না, অনেকটাই সময় হয়ে গেছে। এই যে দেখো মাটির চুলা রান্না করতে বসিয়ে দিয়েছি। এই যে এখানে লাউয়ের চুলার একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নেব, আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। মাছগুলা ভেজে নিচ্ছি। তো আজকে রুই মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে। তো আজকে ঘরে সেরকম কোনো সবজি ছিল না, তো সেই জন্য আজকে আলু আর টমেটো দিয়ে ঝোল করবো। এই যে দেখো মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা কড়াইতে পেঁয়াজ আর আলুগুলো একসাথে একটু ভেজে নেব। চলো আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে নেই, একটু লবণ দিয়ে দিলাম, এতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। আর মাটির চুলা রান্না বেশি একটু সময় লাগে না, যেহেতু দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি। দেখো লাইয়ের চুলাটা ভাপ দিয়ে নামিয়ে নিলাম, নামিয়ে ডাল বসিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কিছু টমেটো দিয়ে। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এখন হালকা একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দেবো, দিয়ে ভালো করে আলুগুলো কষিয়ে নেব মশলার সাথে। আর এখন দিয়ে দেবো কিছুটা টমেটো, তো দিয়ে সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি ঝোল দিয়ে দেবো। যেহেতু আলুটা আমি ভেজে নিয়েছি, তো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তো চলো ঝোলটা দিয়ে দিই। এই যে তো ঝোলটা এখন দিলাম না, তো আরেকটু আলুটা মানে কষিয়ে নেব, তো আরেকটু পরে দিই ঝোলটা, যদি মানে একটু আলুগুলো অনেক মোটা করে কাটা হয়েছে যদি সিদ্ধ না হয়। তো চলো এই যে দেখো কষানো হয়ে গেছে, এখন এবার ঝোল দিয়ে দেই। তো বেশি একটা ঝোল দিব না, পরিমাণ মতো দিয়ে দিলাম, রসা রসা হবে টমেটো আলু দিয়ে রুই মাছের ঝোলটা। তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করে নেব, নামিয়ে নেওয়ার আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছো ঝোলটা হয়ে আসতেছে, আর একটু হলে নামিয়ে নেব। তো চলো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে তারপর এর মধ্যে ধনে পাতা দিয়ে দেব আর জিরা গুঁড়া তো আগে দিয়ে দিয়েছি। আর ব্যাস তরকারি হয়ে গেল, আর ওদিকে ডালটাও আমার ফুটে গেছে, তো ডালটাকেও বাগার দিয়ে নিতে হবে আর ভাজিটা ডিম দিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখো এখানে ডিম দিয়ে ভাজি করে নিয়েছি, এখন টমেটো দিয়ে দিচ্ছি আর ডিমটা কিন্তু আমি একদম ভেঙে দিয়েছি। তো ভাজি হয়ে গেছে, এদিকে ডালটাও বাগার দিয়ে নিলাম। তো রান্নাবান্না কমপ্লিট, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো ঘরে গিয়ে তোমাদেরকে সব কিছু ফুল রান্না দেখাচ্ছি, এদিকে ভাজিটাও হয়ে গেছে ভাজা ভাজা, নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো এইমাত্র পাকের ঘর থেকে যে ঘরে চলে আসলাম, তোমাদেরকে দেখাই কী কী রান্না হলো ফুল লুকটা তোমাদেরকে। এই যে দেখো এখানে হচ্ছে লাইয়ের ছিলকা আলু দিয়ে ডিম দিয়ে ভাজি, দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আর এই যে দেখো আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল, তো ঝোলটা না মানে একটু শুকিয়ে গেছে আলুতে, না ঝোলটা একদম চুষে নিয়েছে। আর এই যে দেখো ডাল টমেটো ধনে পাতা দিয়ে ডাল। তো চলো এখন ভাত বসাতে হবে, তো আজকে না ভাতটা বসানোর কথা ভুলে গিয়েছিলাম, তো চলো এখন ভাতটা বসিয়ে নেই। তো এই যে দেখো চাউলের ড্রাম থেকে চাউল নিয়ে নিচ্ছি, তো কুকারে ভাতটা বসিয়ে দেবো। তো চলো এই যে ধুয়ে নিয়ে আসলাম, এখন কুকারে বসিয়ে দিয়ে বাকি সব কাজকর্ম সেরে গোসল করে নামাজ পড়ে তারপর খেতে চলে আসব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকো, দেখতে থাকো। তো চলো এখন বাকি সব কাজকর্ম করে, এই যে দেখো আমি কিন্তু খাওয়ার জন্য চলে এসেছি। তো চলো সবার জন্য ভাত বেড়ে নেই। এই যে ভাত বেড়ে নিয়েছি,
তো চল এখন সবাইকে ভাজি লাউয়ের ছিলকা ভাজি দিয়ে দিচ্ছি। তো সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমার মেয়েটা, ছোট মেয়েটা শাক বলো সবজি বলো মাছ বলো কিছুই খেতে চায় না, শুধু মাংস খাবে। তো ও আজকে মানে মাছ রান্না করেছি, লাউ ছিলকা ভাজি ডাল করেছি, সেজন্য আজকে দুপুরে ভাত খায় নাই। ওর ভাতটা আমি ঢেকে রেখে দিয়েছি, তো সারাদিন আর ভাত খায় নাই, বিকেলবেলায় একা একাই নুডলস সিদ্ধ করে খেয়েছে। তো সে এই কষ্টের কথা আর কি বলবো, মানে কিছুতে ওকে শাক সবজি খাওয়াতে পারি না, মাছ খাওয়াতে পারি না, শুধু মাংস খেতে চায়। তো সবসময় কি মাংস খাওয়াটা শরীরের পক্ষেও ক্ষতিকারক? ওর আব্বা সেটাই বলে যে সবসময় মাংস খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো লাউয়ের ছিকলা ভাজি দিয়ে লেবু দিয়ে খেয়ে নিয়েছি, এখন এই যে দেখো মাছের ঝোলটা নিয়ে নিয়েছি। তো মাছের ঝোলটা কিন্তু আজকে দেখতো যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর এই রুই মাছটা ছিল একদম নদীর, তো সেজন্য মাছটা খেতেও কিন্তু আরও ভীষণ মজা। তো চলো ঝটপট ভাত খেয়ে নেই, ভাতটা খেয়ে একটু রেস্ট নেব, তারপর তোমাদের সাথে আবার বিকেলে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সে তার আগে ভাতটা খেয়ে শেষ করে, আর মাছটা কিন্তু খেতে খুবই মজা যেহেতু নদীর রুই মাছ। আর এমনি তো রুই মাছ পাওয়া যায় চাষের গুলা, ওগুলা আর গ্রান মানে কোনো স্বাদ গন্ধ তেমন ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেব। আর এই যে দেখো রেস্ট করে উঠে এই যে আছরের নামাজ পড়ে নিলাম, তো এখন বাজে 5টা। তো ভাবছি একটু কিছু করবো সন্ধেবেলা, তো মেয়ে বলতেছে আলু ভাজা খাবো, অনেকদিন ধরে খাওয়া হয় না, তো সেজন্য আমি আলুগুলাকে ছিলে মানে সব কিছু রেডি করে রাখবো। তো চলো আলুগুলো ছিলে নেই, ছিলে কুচি কুচি করে মানে ভাজার মতো কেটে তারপর একটু মানে রেখে দেবো, যাতে সন্ধেবেলা ঝটপট নামাজ পড়ে ভেজে দেওয়া যায়। এই যে দেখো আলুগুলো আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিচ্ছি, একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। তো আজকে আমি একটু অন্যরকম করে এই ভাজাটা করব। তো চলো এই যে এখন এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আর এতে করে না আলুর মধ্যে যে কষ থাকি থাকে সেটা একদম বের হয়ে যায়। তো একটু পরে সন্ধ্যে হয়ে যাবে, সন্ধ্যের পর তোমার সাথে দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা সন্ধ্যের নামাজ পড়ে এসে এই যে দেখো আলুগুলো ঝরিয়ে নিয়েছি, এখন এর মধ্যে একটু ধনে গুঁড়া লাল মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে নিয়েছি, আর এখন দিচ্ছি একটু ময়দা। তো সব কিছু একসাথে ভালো করে মেখে তারপর তেলে ভেজে নেব। তো এতে করে কি হয় একদম আলুগুলো একদম মুচমুচে কুরকুরে হয়, একটুও নেতিয়ে পড়বে না, তো সেজন্য। তো এইভাবে করে আমি আজকে ফার্স্ট টাইম করলাম, তো দেখলাম যে না ভালোই অনেকটাই মুচমুচে হয়েছে। এই যে দেখো প্যানে তেল গরম দিতে বসিয়েছিলাম, তো চলো এখন ঝটপট আলুগুলো ভেজে নেই। আর আজকে সন্ধেবেলা বাচ্চাদের মানে মেয়েদেরকে নিয়ে সন্ধেবেলা আলু ভাজাই খাওয়া হবে, আর যেহেতু শীতটা অনেকটাই কমে গেছে তো আজকে ভাবছি সন্ধেবেলা চা বানাবো না, চা খাবো না, তো সেজন্য এইটা দিই। তো টমেটো সস তো সাথে আছেই, তো চলো দুই রকমের সস নিয়ে নিয়েছি, টমেটো সস আর এটা হচ্ছে তোমার সাথে আছে হোয়াইট সস, তো এই যে দেখতে পাচ্ছো। তো চলো সবাই এখন একসাথে বসে খাবো। তো সবার আগে আমি একটা ট্রাই করে নিলাম, খেতে কিন্তু বেশি ইয়াম্মি হয়েছে। এই যে দেখো সবাই একসাথে বসে এখন খাটের মধ্যে বসে খাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, একটু বেশি বেশি শেয়ার করে দিও, আমার পাশে থেকেও আমাকে সবাই একটু সাপোর্ট করো যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। তো আজকের মতো এখানে, নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।